কারবার বেমার ডাক্তরে ধরব পা নাই এলাই আছে ভাল হয়েছে কোনোবাই বিয়া বড় পাতিছে 20 বছরকে সন্তানে মুখ দেখা নাই এলাই আছে সন্তানে মুখ দেখিছে এই মন্দির ভাগৰ যি মাহাত্ম ইয়াত পূজা দিলে ইয়াত মনসা করলে যে মানস করে কেনেকৈ পূর্ণ হয় এই কথাখিনি আমি জানিব পারলো। গতিকে হেলিকপ্টার ওয়া মাইলে গোল বহুত উপলে কিন্তু আমার দেৱে হেলিকপ্টারখন ধরে রাখি থৈ দিলে এই ইয়ালৈ হোক এবার মূর দুয়ে যাওক আপনার মনোকামনা পূর্ণ হব। সেইকাৰণে আপুনি বাটত আহি থাকোঁতে আপোনাৰ বাটত ক'তো গাড়ীখনো বেয়া নহয় ক'তো আপোনাক পুলিচ মিলিটো ধৰি বান্ধি ৰাখিব নোৱাৰে আপোনাৰ বাট ভুল লাগিলেও বাট কেনা লাগিলেও আপোনাক আনি ইয়াত পুৱাই দিব। আৰু হাবুং চাবলৈ আহিলোঁ হাবুং চলু গালোঁ চলু গাই গাই যেতিয়া ঘটি দিবা চাট দিলে চাটুককৈ মাৰি দিলোঁ ভাটুংকৈ হেলিকপ্টাৰ গুচি গ'ল। আৰু সেই সভানন্দ সন্ধ্যাৰ লগে লগে ফোন কৰি জনাইছে যে মই ভালে কুশলে পালোঁহি মই ষ্টেজত 2 কোটি দিম বুলি কৈছোঁ নহয় মই 3 কোটি টকা দিম বোলো। আগতে এবাৰ আহিছিলোঁ এবাৰ দ্বিতীয়বাৰ কাৰণে আহিলোঁ নমস্কাৰ। হাবুঙলৈ আহিছিলোঁ হাবুঙৰ এই কীৰ্তিচিহ্ন চাবৰ কাৰণে চালোঁ। আগতেও মই আহিছোঁ দ্বিতীয়বাৰ কাৰণে আহিছোঁ কিন্তু আজি এটা নতুন অভিজ্ঞতা হ'ল এই হাবুঙৰ যি কীৰ্তিচিহ্ন আছিলে আহোম ৰাজত্বকালৰ যি মহিমা আছিলে আৰু এই মন্দিৰ আমি মন্দিৰ বুলিয়ে কৈছোঁ বাৰু এই মন্দিৰ ভাগৰ যি মাহাত্ম ইয়াত পূজা দিলে ইয়াত মনসা কৰিলে যিটো মানস কৰে কেনেকৈ পূৰ্ণ হয় এই কথাখিনি আমি জানিব পাৰিলোঁ। ভিডিঅ'টোত মই ইয়াৰ পাছতে গোটেইখিনি সংযোগ কৰি দিম। ইয়াৰে যিজন পূজাৰী তেখেতে সম্পূৰ্ণ বিস্তাৰিতভাৱে জনাইছিলে গতিকে ভিডিঅ'টো আপোনালোকে চাব ইয়াৰ পৰা উপকৃত হ'ব। আৰু কাৰোবাৰ যদি কিবা মনৰ বাঞ্ছা আছে কিবা ইচ্ছা আছে পূৰণৰ বাবে যদি আপোনালোকে অপেক্ষা কৰি আছে ইয়ালৈ আহক এবাৰ মূৰ দুৱাই যাওক আপোনালোকৰ মনোকামনা পূৰ্ণ হ'ব। ধন্যবাদ। ইয়াত মুৰ্গী বলি দিয়া হয় বলিটো আগতে আছিল হয় কিন্তু এতিয়া বলি নকৰোঁ থাম কৰোঁ তাৰমানে মাৰি দেখলৈ মাৰে হয় আৰু ইয়াতে চবেই দিব পাৰে যেনে হাঁহ পাৰ কুকুৰা ছাগলী গাহৰি মৌ মেথু চব আনিব পাৰে চব কিন্তু এই ৰেণৰ ভিতৰতে সাজি গ'ব লাগিব আৰু ইয়াতে দুঠেঙীয়াবোৰ ইয়াতে মাৰে কিন্তু চাৰি ঠেঙীয়াবোৰ ইয়াত নামাৰে এইবিলাক ইয়াত নিয়ম কৰাৰ পাছত বাহিৰত মাৰে মানে বলি দিয়া নহয় থাম কৰে ন আৰু যিসকল আমাৰ বড়ো মিচিং কছাৰী আহোম দেউৰী সেই জাতীয় ৰাইজে মানে লগতে দেওৰ অসমান লৈ আহে আৰু যিকোনো দেওৰ ৰস মানে ঘৰতে নীতি নিয়মে গা পা ধুই বনোৱা হয় যাক কয় অসমীয়াত সাঁজ টাই ভাষাত কয় লোক লাও সেইখনহে ইয়াতে দিয়া হয়। বাকীবোৰ কিন্তু লাও চোলাই আনিলেও আমি ইয়াত আগবঢ়াই নিদিওঁ কিয় সেইটো বিদেশী বস্তু এইটো দেশীয় ৰস নহয় সেইকাৰণে দিয়াও নহয়। আৰু যিসকল কোচ কলিতা বামুণ গোসাঁই তেওঁলোককোতো পূজা দিবলৈ আহে তেওঁলোকে অকল ৰস নবনায়ো নাখায়ো তেওঁলোকে ক'ৰবাত দিছে গতিকে তেওঁলোকে সূতা জীৱটোকে আনে সূতা জীৱটোকে মাৰে সেইভাগেও কিন্তু তেওঁ মান দিয়ে তাত কোনো আপত্তি নাই আপোনাৰ যেনেকৈ কৰ্মসিদ্ধি কৰিব সেই কুচকলিতা বামুণ গোহাঁইজনক তেনেকৈ কৰিব। আৰু এচাম ব্যক্তি আছে যে জীৱ ওচৰলৈও নাযায় জীৱ নেমাৰেও জীৱ নাখায় তেওঁলোকে কি কয় কেঁচা ফলমূল মা প্ৰসাদৰ হয় সেইভাগেও তেওঁ মান দিয়ে তাতো কোনো আপত্তি নাই গতিকে মাত্ৰ ইয়াতে দুটা কথা কৰি ধ্যান কৰিব লাগে সেই দুটাই হৈছে কি এক আপুনি কি আশালৈ এই দেওঘৰলৈ ঢুকুলি আহিছে সেই আশাৰ কথাটো আপুনি আপোনাৰ অন্তৰতে দেওক জনাব লাগে আৰু দ্বিতীয় কথা হ'ল কি যে তোমাৰ আশাভাষী যেতিয়া দেওয়ে এদিনা পূৰণ কৰি দিব আপোনাৰ সমস্যাটো সমাধান কৰি দিব তেতিয়া কিন্তু আপুনি পুনৰবাৰ আহি দেওঘৰত পূজা আৰম্ভ সেই আপুনি কি পূজা দিব সেই কথাটো কিন্তু এতিয়াই মনত বান্ধিব লাগিব এই হ'ল দুটা কথা হ'ল মানে চাউলুং চুকাফাই গঢ়া হাবুং যি চাউলুং চুকাফাই 1240 খ্ৰীষ্টাব্দত আহি ইয়াত পদাপন কৰিছিলে তেতিয়া তেওঁৰ লগত যি 9000 সৈন্য সামন্ত আহিছিলে 9000 সৈন্য সামন্তই গা ধুবলৈ পানী নাছিলে সেইকাৰণে সেইটো গা ধোৱা পুখুৰী খান্দি দিছিলে আৰু লগত 3জন পুৰোহিত আহিছিলে অৰ্থাৎ চুকাফাক মঙল পাতি চাই সহায় কৰিবৰ কাৰণে 3জন পুৰোহিত মছাম মছাই মপলং এই 3 পুৰোহিতৰ এজনৰ ইয়াতে মৃত্যু হ'ল। মৃত্যু হোৱাত আহোমৰ এটা নিয়ম আছে যে মানুহজন মৰিলে শৱটো ধুই পখালি বাকচত ভৰাই মৈদাম দিয়ে সেইকাৰণে এইফালে গ'লে দেখিব যে এটা শৱৰ পুখুৰী আছে পাৰতে মৈদামটো আছে আৰু চুকাফাৰ বুঢ়ী আইতাকে এটা বস্তু দিছিলে সেইটো হৈছে কি চুমদেউ বিগ্ৰহ অৰ্থাৎ চুকাফাক ক'লে ভৈয়াম জংঘল জেগা তুমি য'তেই থিতাপি ল'বা য'তেই বহিবা তাতেই এই চুমদেউ বিগ্ৰহ বহুৱাই পূজা কৰিবা সেইবুলি কোৱাত চুকাফাই এই ভেটিটো তুলি লৈছিলে এইটো এতিয়া তোলা ভেটি নহয় এইটো 1240 খ্ৰীষ্টাব্দত তোলা ভেটি ইয়াতেই চুমদেউ বিগ্ৰহ বহুৱাই পূজা কৰিছিলে এনেকৈ 4 বছৰকাল পূজা কৰি থাকোঁতেই ব্ৰহ্মপুত্ৰৰ বানপানী আহি চবতে পানী হৈছিলে তেতিয়া চুকাফাই ভাবিলে অঁ এইটো সৌ দ জেগা ইয়াতো ৰাজধানী মানে ৰাজধানী নহ'ব
সেইবুলি ভাবিহে চুকাফাই এই জায়গা পরিত্যাগ করলে গই শিবসাগর চৰাইদেউৰ ৰাজধানী পাতিলে। এই জায়গা অটব্য অরণ্য হয়ে রোল, সেই অটব্য অরণ্য জঙ্গলময় জায়গাখন যেটা এই ভেটিটির উপর সেই সন্ধ্যার সময় ইয়াতে ধুনিয়া ধুনিয়া ছোৱালী নাচি থাকে, মানুষ ওলাই থাকে। কিন্তু আমার ওসর সুবুরিয়া যাব গাঁও আছে, যে বড়াজোয়া কলাকাতা কাইমে পোয়া শিকা, ইয়ার মানুষবিলাকে ভাবে যে এডোখর ভোটর জায়গা, ভোটর বাংলা বলে ভাবে। এনেকি থাকোতে 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 1990 সনত এজন মানুষ আহি উদ্ধার করে দিলে। কলে যে হয় এইখানে চাউলুং চুকাফা দ্বিতীয় রাজধানী হাবুং, সেইজনে হচ্ছে মানসাউ নগেন হাজরিকা, তখন ঘর গুয়াহাটী মূলাগড়। আর ধেমাজি আসছিল অতিরিক্ত উপায়ুক্ত হিসাবে, আহি গম পায় এদিনাখন তেও আহি ইয়াতে উদ্ধার করলে। আর তেতিয়াপ্রায় ইয়াতে মাঙ্গলিক কর্ম করবর কারণে এই স্থানীয় যিখিনি মানুষ বড়াজোয়া কলাকাতা কায়েমি পোয়া হয়েছে, এই মানুষখিনিয়ে খেয়ে বেহে মন্দির বনায় লওয়া হল। মানে মন্দির মানুষ নহয়, অসমীয়াতে মন্দির, আমার তাই ভাষা চাউ চেনে বনায় লওয়া হল। বনায় লওয়ার পশন ইয়াতে মাঙ্গলিক কর্ম আরম্ভ হল। কেলে হল ওচৰ গাঁওবিল মানুষের বেমার আজার হলে, অপায় মঙ্গল হলে, গৌবতে হলে, জাল এখন হলে সবই হলে আগে লগে প্রমাণ পালে। প্রমাণ পাওয়ার কারণে পূজা দিবলে আহিলে, পূজা কি দিব এটা সেই তিনটা লাই খতা পুতুতে একটা ভুলুকা বাঁও খতা চাচি কাচি তৈরি করে ইয়াতে লাই খতা পুতিছিল। সেই লাই খতা পুতুতে আমার যে আহমর প্রিয় লোক লাও অর্থাৎ হাঁস, সেইখান সেই গাঁতটুত বাকি দিছিল। আর কাই একটা পাচ্ছি করে, কাই মানে কুকুরা, পাচ্ছি মানে হল বলি দিয়া, বলি দি টেস্টটা তাদের বাকি দিছিল। সেই তাকেতে সেই রস আর কুকুরায় পূজা আনিলে। কিন্তু পূজা আনলে হাঁচা, পূজা কোনে করব? সম্পূর্ণ ফুরালুং তত্ত্ব দর্শনের রীতি নীতি তাই ভাষায় আশীর্বাদ দিব লাগবে, সেয়ে তাই ভাষা জানা মানুষ বিচরা হল। তেতিয়াই সেই আয়গী মানুষজন নাম চাও ধনীরাম সমুয়া, তখন শিবসাগর প্রশিক্ষণ প্রাপ্ত, তখনকে ইয়াতে দায়িত্ব দিল, তখন ইয়াতে মাঙ্গলিক কর্ম আরম্ভ করে দিলে। আর ময়ও আহি গলো, আজি এই 34 বছর কাল ইয়াতে পুরোহিত জীবন অতিবাহিত করলো। কিন্তু তৃতীয় দিনের পূজাটা খুব কম হয়, দিনটির পূজা দুটা তিনটা ইমানে হয়, তাতো বেশি নয়। তাকে সেইখিন পূজা কোপা আহে ঢলপুর রঙতি পা, ঢলপুর রঙতি মানুষখিন হাবুং চিনি পায়, বাকি মানুষ চিনি নাপায়, সেইখানে ইয়াতে পূজা নাহে। এনেকে থাকোতে 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 2016 সন পালে। 2016 সনত যেটা মুখ্যমন্ত্রী হচ্ছে সর্বানন্দ সোণোৱাল, আর সর্বানন্দ সোণোৱালে এখন হেলিকপ্টার লো ইয়ালে আহিলে, লগত পরিমল শুক্লবৈদ্য নবদলে প্রধান বয়া চারি ব্যক্তি আহিলে, আহি ইয়াতে সোমালে। মানে আশীর্বাদ দিল, ওলাই গল, ওলাই গিয়ে সেইখিনিতে স্টেজ আসে, স্টেজত সর্বানন্দ উঠি ভাষণ দিলে। ভাষণ দিয়ে হাবুঙক 2 কোটি টাকা দিম বলে ঘোষণা করলে, ঘোষণা করে সেই চারি ব্যক্তি গিয়ে হেলিকপ্টার দিলে। কিন্তু সর্বানন্দ আসলে কৃষ্ণগুরু ধর্মমন, ইয়াতে পানি এটুপালো খোৱা নাছিলে, আর চারিফালে জঙ্গল দেখিলে, বগা চিগা জুপুরি দেখিলে, সেইখানে মনতে ভাবিলে যে ইয়াত কিনো দেও আছে, মোক এনেই আনিলে, এনেকুৱা ভাব এটা কৰিলে, সেয়ে তেওঁ অকাল হল। গতিকে হেলিকপ্টার ওয়া মারিলে গোল বহুত উপলে, কিন্তু আমার দেওয়ে হেলিকপ্টারখান ধরে রাখি থয়ে দিলে। সেই হেলিকপ্টার তললে নামি আহে, মাটিত পড়বলেও নিদিয়ে, আধা বাটতে রাখে, আকৌ যায় আকৌ আহে, আকৌ যায় আকৌ আহে। 45 মিনিট রাখিলে, 7 বার আপ ডাউন হল। তেতিয়া জিলা ডিসিয়ে থরক বরক হয়ে মানুষ ফালিছি দৌড়ি আহি মোক ভিতর খবর দিলে যে দেও কাহিনী ঘটলে। কি কাহিনী ঘটলে? CMO হেলিকপ্টার আপ এন্ড ডাউন হয়েছে, যাব পড়া নাই। তেতিয়া এই আমার ইয়াতে একটা নামপ্লকর ক্ষতি আছে, যদি আমি রাইজক চেতিয়াও, এই সেই নামপ্লক 8 লাখ বজ্রপাতর যান অধিকার, 8 লাখ হাতির যান বল, সেই নামপ্লকর সিমানে বল আছে। তাকে লো ফিল্ডলে দৌড়ি গল, দৌড়ি গিয়ে তাতে দেও ধ্যান করল, অর্থাৎ মেদাম মেহি পাতিলে আমি 9 জন দেবতার চলু গাঁও, গোটেই 9 জনের চলু গালো। চলু গায়ে গায়ে যেটা ঘটি দিবা সাত দিলে, চাটুককে মারি দিল, ভাটুককে হেলিকপ্টার গুছি গল। আর সেই সর্বানন্দ সন্ধ্যা লগে লগে ফোন করে জানাইছে যে মই ভালে কুশলে পালোহি, মই স্টেজত 2 কোটি দিম বলে কৈছিল, নহয় মই 3 কোটি টাকা দিম বলে। গতিকে সেই 3 কোটি টাকা পাই হাবুং পরিচালনা সমিতিয়ে এইবোৰ ঘর দুয়া বনালে, নহলেতো নাছিলে। আর তাকেই মানে নিউজ লাইভে দিনের দিন কাহিনীটি ওয়ার্ল্ডর টিভি বিল দেখাই আসে, তেতিয়াই ওয়ার্ল্ডর রাইজে দেখা পালে, তেতিয়াপাহে ইয়াতে ভক্ত বৃদ্ধি হল। আজি অসমৰ যিমানবিল বড়ো মিচিং কসাই সিংপ কা দপলা তিওয়া মিলি মিচিমি নগা কোচ কলিতা বামুণ গোসাই আহোম যিমান জাতি আছে সকলে ইয়ালে আগমন ঘটিছে, যাক যি লাগে তাকে দিছে। কারণ মহিমাময় হাবুং, যখন মহিমাময় হাবুং চুকাফাই হয়ে থাকল, কিন্তু ইয়ার মাটি আজিলেক কোনেও লোক নয়, কিয় ইয়াত মানুষ বহিলে তেজ বমি করে মরি যায়, অর্থাৎ কার কারণে থাকে? আমার প্রজন্ম নাতি পুতির কারণে থাকে, যে ইয়াতে কোনোবা এদিনা নিশ্চয় জানিব, শুনিব, ইয়ালে আসব, আশীর্বাদ লোক, সেইবুলিয়ে জায়গা দখল করছে, তার কারণে আজি আমি ভোগ করবো পাইছি। আর সেইজনের দেওয়ে আপনি ঘরপা ওলাই হতে জানে যে আজি কোন কোন ব্যক্তি ইয়ালে আসব, সেই কথাটা জানে। সেই কারণে আপনি বাটত আহি থাকতে আপনার বাটত কতো গাড়িখনও বেয়া নহয়, কতো আপনার পুলিশ মিলিত ধরে বান্ধি রাখব নয়, আপনার বাট ভুল লাগিলেও বাট কেনা লাগিলেও আপনার ইয়াত পুয়াই দিব। আর আপনি ইয়াতে আহি যে কিবা এটা দান দক্ষিণা বরঙনি আগবাইছে, সেয়া কিন্তু মুক্ত কণ্ঠে দিব লাগবে, অন্তকরণে দিব লাগবে,
যদিহে মনত ফুকুজা রাখি কিনা দান বামুনি দিছে তেতিয়াহলে কিন্তু কামত নাই আর আপনি ইয়ারপা ওলাই গেল আপনি আনিব আপনি মারব আপনি খাই যাব গতি ইয়ারপা ওলাই গিয়ে ইয়াত মানে বাসন বর্তন দিয়া মানুষ আছে আর রন্ধন করব কারণে রন্ধনশাল আছে আর তাতে গিয়ে রাঁধিব বাহিব খাব দিনের দিনটি ফুর্তি তামসা আনন্দ করে থাকব পাব কোনো আপত্তি নেই কিন্তু যদিহে খাই হোক নাখাই হোক বেয়া মাত বেয়া কথা অন্যায় অহংকার অত্যাচার মান মাতে তেতিয়াহলে কিন্তু আপনার ভাবা কথা খাও সিদ্ধি নহয় আর আপনি ঘুরে যাওয়া বাটতে বিপদ এই হল মহিমাময় হব সেই কারণে আজি ভেলুত ভাল নহমন্ত্রী এলাইছে ভাল হয়েছে কারবার বেমার ডাক্তরে ধরব পরে এলাইছে ভাল হয়েছে কোনোবাই বিয়া বাৰু পাতিছে বিশ বছরকে সন্তানের মুখ দেখা নাই এলাইছে সন্তানের মুখ দেখিছে কোনোবা ছোৱালী বিশ বছর তুলনী বিয়া হওয়া নাই এলাইছে তুলনী বিয়া হয়েছে কোনোবা মাত ফটা লড়াই আছে মাত ফুটিছে কোনোবা লেঙা এটা আছে সিও ভাল আছে চাকরির ক্ষেত্রে সীমা সংখ্যা নাই হাজার বিজার লড়া ছাড়ি ইয়াতে আশীর্বাদ লোক চাপ আছে গতি এই হল মহিমাময় হব ভাল লাগিলে কথাখিনি জানি নজনা কথা অকনমান জানিল আপনার আপনার নামটো মশাও প্রশান্ত শ্যাম শ্যাম ইয়াত বেছিদিন থাকিবলৈ নাপালে নহয়।